डिजिटल বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অত্যাধুনিক আইসিটি ল্যাব থেকে আমরা জুম মিটিং এর মাধ্যমে সংযুক্ত হয়েছি। মিটিং আয়োজন করা হয়েছে স্যার মহোদয়ের পক্ষ থেকে। শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 50 জন শিক্ষার্থী আইসিটি ল্যাবে সরাসরি জুম মিটিং এর মাধ্যমে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছে। আমরা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের সামনে এগিয়ে যাচ্ছি। এখানে আমাদের শিক্ষার্থীরা প্রাণবন্তভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত মনোযোগ দিয়ে আজকের এই প্রশিক্ষণটি অংশগ্রহণ করছে। এই যে তারা অনেকে ইনস্টল করতে একটু লেট হচ্ছে নেটওয়ার্কের কারণে, কিন্তু অনেকে আমরা দেখতে পাচ্ছি ইনস্টল করে ফেলেছে এবং জুমে জয়েন করতে। সেই জন্য আমি সকলকে সাধুবাদ জানাই এবং আমাদের আজকের এই যে একটি ঐতিহাসিক প্রশিক্ষণ, এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পেরে আমরা কৃতজ্ঞতা বোধ করছি এবং গর্ববোধ করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি এই যে ল্যাপটপে প্রশিক্ষণের জুম মিটিং যেটা, সেটাতে তারা প্রশিক্ষণ গ্রহণ করতেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি আরও, হ্যাঁ হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি আমাদের শিক্ষার্থীরা এই যে সুন্দরভাবে প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে এবং সরাসরি ল্যাপটপের মাধ্যমে তারা জুম মিটিংয়ের মাধ্যমে প্রশিক্ষণটা গ্রহণ করছে। আমরা অ্যাট গ্ল্যান্সে আমাদের এই যে আইএলসি ল্যাবটা, অত্যাধুনিক যে আইএলসি ল্যাব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা অত্যন্ত মানে একটি ব্যয়বহুল এবং আধুনিক। দুইজন শিক্ষককে বৈদেশিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। একজন আমি মোহাম্মদ কামালউদ্দিন ফিলিপাইন থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছি এবং আমাদের আরেকজন প্রাক্তন প্রধান শিক্ষক যিনি সুধাংশু রঞ্জন দেবনাথ, তিনি থাইল্যান্ড থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে ওনার যেহেতু চাকরি শেষ হয়ে গেছে উনি অবসরে চলে গেছেন। তারপরে আমাদের চৌকুশ যারা শিক্ষক আছেন ওনারা অত্যন্ত আন্তরিকতার সহিত আইএলসিতে কাজ করেন এবং পাঠদান করেন। এটারই অংশ হিসাবে আজকের এই জুম মিটিংয়ে আমরা অংশগ্রহণ করেছি। আমরা দেখতে পাচ্ছি জাহিদ হাসান স্যার, উনি শিক্ষার্থীদেরকে সহযোগিতা করছেন। আসলে শিক্ষক শিক্ষার্থীর সমন্বয়ে একটি পাঠদান কার্যক্রম ফলপ্রসূ হয়, সেই জন্য আমরা এই প্রক্রিয়া চালু রেখেছি এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষার্থীরা সগৌরবে, হ্যাঁ আন্তরিকভাবে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি আমরা যে প্রশিক্ষণে আজকে এখন প্রশিক্ষক মহোদয় খালেদ হোসেন চৌধুরী, ল অফিসার সিসিএ, ওনার বক্তব্য আমরা দেখতে পাচ্ছি। আমরা একটা অত্যন্ত মানে বড় একটা মনিটর আছে, এই মনিটর থেকে আমরা দেখতে পাচ্ছি। এই যে নিচে ল্যাপটপ আর উপরে মানে মনিটর, হ্যাঁ তারপর পাশে আমরা দেখতে পাচ্ছি একটি সার্ভার কম্পিউটারের অত্যাধুনিক, এখানে ওয়াইফাই সংযুক্ত আছে। তারপরে আছে আমাদের ইউপিএস এবং আইপিএস, কারেন্ট চলে গেলেও আমরা তাৎক্ষণিক এই আইপিএসের মাধ্যমে আমাদের বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন রাখতে পারি। যাই হোক, আপনারা সাথে থাকার জন্য সবাইকে নিরন্তর শুভেচ্ছা জানাচ্ছি এবং সাথে থাকার জন্য নিরন্তর শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ।